সব সাজানো আরে ওটা লাগানো আছে আরে কি রে তোদের এখনো সাজানো কমপ্লিট হলো না তোরা কখন কেক কাটবি কখন ফটো তুলবি বল তো আর বলে বলে পাচ্ছি না অনেকবার বলেছি আমি ওরম করছিস কেন রে একটা দিন তো সাজবার সুযোগ পেয়েছি একটু সাজবো না বল সাজবি সাজ তাহলে এতক্ষণ তোরা তো ছেলে মেয়েদের সাজ সম্বন্ধে কি বুঝবি রে এই তোরা একটু চুপ করবি ম্যাম কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছে তোদের এখনো সাজগোজই কমপ্লিট হলো না ম্যামের কাছে নিয়ে চলো তখন বুঝবে সাজার মজা এটা ঠিক বলেছিস আগেরবারে ওদের জন্য আমরা ম্যামের কাছে বোকা খেয়েছি প্রত্যেকবারের মতো এই একই জিনিস আর ভালো লাগে না ম্যাম কেক পে এখানে রাখবো তো একদম একদম এখানে ও ম্যাম দেখো না আমাদের তিনজনকে কখন থেকে সংসাজিয়ে বসিয়ে রেখেছে আমাদের তো কোনো কাজ করতে দিচ্ছে না দূর এইভাবে বসে থাকতে ভালো লাগে বলো তোমরা তো সারা বছরই কাজ করো একদিন না হয় আমরাই করলাম আমরা তো কাজ করতেই পারি তোমরা দাও না তাই ঠিকই তো তাহলে দেখ তোদেরকে কত ভালোবাসে বলতো ওরা ঠিক বলেছো আমার কি আসতে একটু লেট হয়ে গেল না স্যার আপনি একদম ঠিক সময়ই এসেছেন না 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 লেট হয়ে গেছে সাজানো গোছানো সব তো দেখছি হয়ে গেছে আমি ভাবলাম সবার একটু হাতে হাতে করে দেব না না আজকে আপনি আমন্ত্রিত আপনার কোনো কাজ করা চলবে না সব কাজ আজকে আমরা করব হ্যাঁ 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 ঠিক আছে বলছিলাম একটা দেশলাই লাগবে না আর সেটা তো তোরা এই আমি সব জিনিস নিয়ে চলে এসেছি এগুলো সব কোথায় রাখবো এদিকে এদিকে ও ওর হাতে কি প্যাকেট কি এনেছো দেখি দেখি আরে বলছিলাম এই দেখি দেখি সব আছে কি না বাকি সব কোথায় আছে সব এসেছে তো আরে তাড়াতাড়ি ডাকো দে দেখ দেখ হ্যাঁ 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 সব আছে সব আছে আরে দেখি 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 আর 5 মিনিট দাঁড়া না এক্ষুনি হয়ে যাবে সেই 2 ঘন্টা আগে থেকে তো শুরু করেছিস এখনো আরো 5 মিনিট লাগবে প্লিজ আর সত্যি 5 মিনিট টিপটা পড়বো ব্যাস কি জানো আজকের এই দিনটা আমার কাছে খুব স্পেশাল হতেই হবে কারণ যেদিন আশ্রমটা উদ্বোধন করেছিলাম আমি প্রথম সেদিন এখানে মাত্র চারখানা বাচ্চা ছিল আর আজ এখানে 40টা বাচ্চা সত্যি এই এদেরকে পড়িয়ে না আমি নিজেকে সত্যি খুব সৌভাগ্যবান মনে করছি আর এরাও কিন্তু তোমায় খুব ভালোবাসে আর ওরা এমনই বাচ্চাগুলো ওদের সাথে যে থাকবে সে ওদের ভালোবেসে ফেলবে কেক কাটা এবার হয়ে যাবে তোরা কি যাবি নাকি কেকের ফাঁকা বাক্সটা ঘরে এনে দেবো চল 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 তাড়াতাড়ি চল এত বছর ওদের দেখতে দেখতে ওদের উপর এমন একটা টান এসে গেছে যে এ দেখো ওদেরকে বকে বকে নিয়ে আসলাম কেন আজকে দিনে বকা কেন দেখো কাণ্ড আসো আসো সবাই মিলে কেক কাটা হোক আরে আয় তোরা বসে কাজ দেখাচ্ছিস সব দেখো আয় 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 আচ্ছা নে এগুলো সরা সব সরাও সরাও কার কেক কাটা হচ্ছে আর শুন আমার জন্মদিনটাও বেশ হয়ে যাবে আজকে চাটা একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে কি হয়েছে বস বৃষ্টির মধ্যে বসে আছো কোনো টেনশন আছো নাকি একটা কথা ভাবছিলাম কি কথা কালকে ফুলটুসিগুলোকে মনে আছে হ্যাঁ সে তো রোজই দেখি রোজ আর কালকের মধ্যে অনেকটা পার্থক্য আছে কিরকম অন্য দিন যে দেখিস আর কালকে যে দেখেছিস তার মধ্যে কোনো পার্থক্য নেই কিরকম বলো তো কিছু বুঝতে পারছি না কি বলছো তুই কি এখন রোজ রোজ চাপাচ্ছিস নাকি
লাল লাল ঠোঁট, কালো চোখ, মেকআপে মেয়েগুলোর রূপ যেন ফেটে বেরোচ্ছে। ঠিক বলেছ, কিন্তু কি বলছো আমি না ঠিক বুঝতে পারছি না। এরপর থেকে ওই মেয়েগুলোকে আরো মেকআপ করে পাঠাতে হবে, তাতে দামটা আরো বেশি পাওয়া যাবে। হ্যাঁ একদম ঠিক বলেছ, কিন্তু দেখো এই বৃষ্টির মধ্যে তুমি আর বসে থাকো না, তোমার শরীর খারাপ করবে। চলো 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 ওঠো চলো। স্যার আমার হোমওয়ার্কটা হয়ে গেছে, আমি কি ওখানে গিয়ে বসবো? হ্যাঁ বসো, আর শোনো আজকে বাংলা রচনাটা লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা। এই যে তোমার এই ছাত্র খুব কাঁদছে, সে নাকি অঙ্ক বুঝতে পারছে না। বুঝবে কি করে, ও কি অঙ্ক বইটা খোলে? আর বলছি কি, পিকলু কেমন পড়াশোনা করছে সেটাও নিজে মুখেই বলুক। এবার আমি শিয়ার ফার্স্ট হব। বাহ তাহলে তো খুব ভালো কথা। ম্যাম আমরা যদি ভালো করে পড়াশোনা করি তাহলে আমরাও র‍্যাঙ্ক করব। নিশ্চয়ই করবে, ভালো করে তার জন্য পড়তে হবে। করব, আগে আমাদের ঘুরতে নিয়ে চলো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। নিয়ে চলো। আমি বলছিলাম এবারের ট্যুরটা যদি আমি করাই তাহলে আমার ছুটি, আমি নিশ্চিন্ত, তুমি নিয়ে যাও। আমি একা এদের সঙ্গে? এমনিতে পাগল হয়ে গেছি, আরো ফুল পাগল হয়ে যাবো। তোমাকে আমার সঙ্গে থাকতেই হবে। আমি কি করে সাথে যাব, আমার পক্ষে কিছুতেই সম্ভব না। তুমি না গেলে আমরা পড়বো না। হ্যাঁ পড়বো না, একদম পড়বো না। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে রবিবার নিয়ে যাই। চল চল আমি যাই, সবাইকে নিয়ে যাবো। চল চল আস্তে আস্তে দাঁড়াও। সরি সরি, অনেকক্ষণ ওয়েট করেছি। আরে না না, সরি বলার কি আছে, আমারও তো কত সময় দেরি হয়। না না তবু সব কাজে ব্যস্ত মানুষ। চেকটা একদম রেডি। এটা কোনো ব্যাপার না, তোমার সঙ্গে কথা আছে লীনা। হ্যাঁ বলুন না। সেটা হলো তোমার এখানের মেয়েগুলো একটার পর একটা একই সিমটম দেখা যাচ্ছে। ধরো সেই তলপেটের যন্ত্রণা, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে, মাঝে মাঝে জ্বর আসছে, এর মধ্যে না আমার অন্য কিছু মনে হচ্ছে। মানে অন্য কিছু বলতে? আজ আমি এটা বলবো না তোমায়, অন্তত এখানে বসে তো বলবো না। এটা নিয়ে আমরা বাইরে আলোচনা করব, বুঝেছো? আজ আসি তাহলে, আমার তাড়া আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি সময় বের করছি। একদম একদম, আমি আসি তাহলে।
নীলা, হুম, তোমার আশ্রম দুটোতে ফিজিক্যাল চেকআপের নিশ্চয়ই ব্যবস্থা আছে, তাই না? হ্যাঁ, কেন হঠাৎ এটা জিজ্ঞেস করছো? প্রত্যেক মাসে ফিজিক্যাল চেকআপ হয় যখন, বাচ্চাদের যে রিপোর্ট আসে সেটা তুমি নিজে চেক করো? হ্যাঁ, ডাক্তারের সাথে তো আমিই কথা বলি, আমি সব রিপোর্ট দেখি। আমার কাছে কিন্তু অন্য খবর আছে। 14-18 বছরের বাচ্চা মেয়েদের শারীরিক সমস্যা হচ্ছে এবং সেটা তুমি জেনেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো বা না দেখার ভান করছো। না, সেটা বলিনি। অ্যাকচুয়ালি জানি না, একটা কিছু সমস্যা হয়তো হচ্ছে যেটা সব মেয়েদেরই প্রতি মাসে একটা এক একজনের এক এক রকম সমস্যা দেখা দিচ্ছে। আমাকে ডাক্তার ম্যাডাম তাই বলেছেন। এটা কিন্তু ছোঁয়াচে রোগ নয় জানো? কেন যেরকম হচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক। দেখো, এটা যে হচ্ছে সে বিষয়ে আমার কাছে কিন্তু কারেক্ট ইনফরমেশন আছে। সঠিক ইনফরমেশন? তা এত সঠিক ইনফরমেশনটা কে দিচ্ছে একটু জানতে পারি? কে দিচ্ছে সেটা বড় কথা নয় নীলা। না, সেটা বড় কথা না, ঘটনাটা ঘটছে এটা বড় কথা। এই আশ্রম দুটোকে তুমি দিন রাত পরিশ্রম করে দাঁড় করিয়েছ, তার মধ্যে একটা আশ্রমের সঙ্গে আমার বাবার নাম জড়িয়ে আছে, এটা হওয়া ঠিক হচ্ছে না। দেখো ব্যাপারটা। তুমি এভাবে বলছো কেন? ওর সাথে তো আমারও অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে, কারণ আমি ওই আশ্রমের একটি অনাথ সন্তান ছিলাম। আর তোমার বাবা আমাকে যথেষ্ট দায়িত্বশীল মনে করে আমাকে আশ্রমের ভারটা দিয়ে গেছিলেন। আমি নিজেও টেনশনে আছি। আমার এই বন্ধু আর তার চামচা, ওই দুটোকে কিন্তু আমার একদম সুবিধার লাগে না। আমি বললেই তুমি অবশ্য ঝগড়া করবে, কিন্তু আমি বলছি তুমি একটু দেখো ব্যাপারটা। ঠিক আছে, আমি ওটা দেখে নিচ্ছি। আশ্রমের তালা চাবিটা চেঞ্জ করো, তালাটা চেঞ্জ করো, একটা চাবি তোমার কাছে রাখো বা বিশ্বস্ত কারোর কাছে চাবিটা রাখো। এখন অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। ভালো লাগলো না কথাটা? একি অন্ধকার করে শুয়ে আছিস, কি হয়েছে? কি রে, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আমার মরতে হবে। আরে কি হয়েছে আগে সেটা বল। সত্যি বলছি, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আরে কি হয়েছে আমাদের বলবি তো? একথা আমি কি করে বলি বলতো? আমরা তো বন্ধু হয়, আমাদেরকে তো বল। হ্যাঁ, কিভাবে বলবো তোদেরকে? আরে আরেকবার বল না, তোর অনেকটা হালকা লাগবে। কি হয়েছে প্লিজ বল। আমি প্রেগনেন্ট। কি? এসব মানে বলছে? এই কি 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 বলছিস তুই? এসব বলছিস কেন? না না, একটা কথা তুমি বুঝতে পারছো না, তোমার আশ্রমে বাচ্চা মেয়েদের নিয়ে যে নোংরা কাজকর্ম চলছে সেটা তুমি জানো না? চুপ করে বসে আছো কেন? আমার কথা শুনতে পাচ্ছ না, না বুঝতে পারছো না? আমি জানলেও আমি তাকে ধরতে পারছি না। কেন ধরতে পারছো না? ধরতে তো পারবেই না, তুমি সবটা জানো কিন্তু তুমি ধরতে পারবে না। ক্রিমিনাল তোমার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তুমি ধরতে পারছো না তাকে, এত বন্ধু প্রেম তোমার। তুমি একদম উল্টোপাল্টা কথা বলো না, তোমাকে অনেক আগে থাকতেই বলে রেখেছি আমি তুমি সবসময় বন্ধু বন্ধু করবে না। তা উল্টোপাল্টা কথা আমি বলছি না, আমি যেটা বলছি সেটা একদম ঠিক কথা বলছি।
আমি প্রথম দিন এই ছেলেটাকে দেখার পর বলেছিলাম যে এই ছেলেটা ঠিক নয়, ঠিক নয়। আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তারপরেও তুমি সে কথা কান না দিয়ে তাকে রাজার আসনে বসিয়ে দিয়েছো। কি বলবো আমি এটা? রাজার আসনে বসাতে আমি বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছে কেন বলো, কি কারণটা বলো। আমি জয় আমার অবর্তমানে আমার সহি জাল করে আমার আমার সমস্ত ডোনেশনের টাকা নিয়ে নিয়েছে। পুরো প্রপার্টি আমার থেকে হাতছাড়া হয়ে গেছে। আর ওকে বললেও আমাকে হুমকি দিচ্ছে যে প্রমোটারকে বাড়িটা দিয়ে দেব। কি বলছো তুমি? এত টাকার প্রপার্টি কোনটা দাও? কাকে ফোন করবে? আমি উকিলকে ফোন করব, আমাদের অ্যাডভোকেট জয়ন্তবাবুকে ফোন করব। করা যাবে না, জয়ের সাথে খুব ভালো সম্পর্ক। তুমি আমাকে একবার প্রথমে বলতে তাহলে বিষয়টা এতদূর গড়াতেই দিতাম না। আমি অনেকবার বলার চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো, কিন্তু তোমার যা মাথা গরম। আরে তুই চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি কি করা যায়। সাজানো আশ্রমটা চলে যাবে আমার হাত থেকে। আমার সব সব স্বপ্ন ভাঙতে চলেছে। কি যে হবে কিছু বুঝতে পারি। বলো, শোনো না, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে একটা লিংক পাঠিয়েছি বুঝলে, ওটা খুলে দেখো, দেখে নিই না, ওটা রতিনবাবুকেও পাঠিয়ে দিও, অ্যাডভোকেট রতিনবাবুকে। হ্যাঁ, এবং তুমি ওনার সাথে একটু কথাও বলে নিও বুঝলে। তোমায় কথা বলতে হবে না। আচ্ছা, একটা কাজ করো, ছেড়ে দাও, তোমার কিছু করতে হবে না, আমি দেখে নিচ্ছি, আমি ওনার সাথে কথা বলছি। রাখলাম। শোনো না, রতিনবাবুর সঙ্গে কথা বলে নিয়েছি, ঠিক আছে? তোমার কোনো চিন্তা নেই, উনি থানায় কথা বলে নিচ্ছেন, কিচ্ছু হবে না, ঠিক আছে? তুমি যাও গিয়ে একবার থানায় দেখা করে এসো। কিদ্রোন, আমার মা সম্মান, আমার এত বছরের সাজানো সব কিছু শেষ হয়ে গেল। নীলা, কিচ্ছু হবে না, একদম ভেবো না, আমি তো আছি। তুমি কি হলো? হ্যালো, হ্যালো নীলা, হ্যাঁ।
নীলা, 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 এটা কি করলে তুমি? এটা কি করলে তুমি?